এই গাছটা থেকে সূর্যটা দেখতে পুরো অস্থির লাগতেছে ভাই। আর আপনাদের জন্য কিন্তু আগামীকাল সকালে একটা ধামাকা আসবে আমার নতুন চ্যানেলে। আর ডানে কাটা নিব, আমাদের বাসটা সামনে আছে জে লাইন, তথা ওইটা হচ্ছে ঈশ্বরদী রেল লাইন। আর আমরা কিছুক্ষণের মধ্যে নাটোর বনট এখানে সিএনজির ভিতর দিয়ে ট্রাক চুইলা গেল কেন। ঢাকা যাওয়ার রোড বা সিরাজগঞ্জের রোড আর সোজা হচ্ছে নাটোর বা রাজশাহী যাওয়ার রোড। রিস্কি ওভারটেক হচ্ছে, রিস্কি ওভারটেক হচ্ছে, এই তো এই তো ওভারটেক কইরা ফেললাম। তো আমরা দেশ ট্রাভেলসকে সিগন্যাল দিচ্ছি, বাট যেহেতু সামনে একটু আঁকাবাঁকা রোড, পুরো রাস্তাটাই দেখি বাসের মেলা। তো আমরা চলে আসছি হাটি কুমরুল বাইপাসে, ডান পাশেই হচ্ছে মূলত। সো ভিউয়ার্স, আমি কিন্তু আমার নতুন চ্যানেল তথা আজহার ভাই অফিসিয়ালে একটা নতুন ব্লগ ভিডিও আপলোড করে ফেলছি। সো আপনারা সিম্পলি আমার চ্যানেলটাতে যাবেন, আর লিঙ্কটা কিন্তু আমার ভিডিওটার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো চ্যানেলটাতে যে মূলত ভিডিওসে ক্লিক করলেই এই ভিডিওটা চলে আসবে, আর আমার লিঙ্কে ক্লিক করলেও এই ভিডিওটা চলে আসবে। সো আশা করি আপনারা দেখবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। সো আপনাদের আজহার ভাই কিন্তু আরেকটা ড্রাইভিং ব্লগ নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেছে। আর আপনারা হয়তো ভিডিওটার টাইটেল এবং থাম্বনেল দেখে একটু হলেও ধারণা করতেই পারছেন যে আজকে মূলত আমরা কোথা থেকে কোথায় যাব। তবুও আপনাদের আজহার ভাই তথা আমি বলে দিচ্ছি, সো আজকে মূলত আমরা আসছি পাবনাতে। আজকে আমরা মূলত পাবনা থেকে যাব ঢাকা। আর এই দেখেন, এটা হচ্ছে পাবনা বাস টার্মিনাল। এই গাছটা থেকে সূর্যটা দেখতে পুরো অস্থির লাগতেছে ভাই, সেই ফিল পাচ্ছি। সো এই দেখেন, এখানে পাবনা এক্সপ্রেসের বাস আছে, আর আমাদের বাসটা হচ্ছে এটা। অলরেডি কিন্তু প্যাসেঞ্জাররা উঠে বসে আছে আমার বাসে, আর অলরেডি আমি ফগ লাইটটাও জ্বালাই দিছি। এখানে হানিফের কোচটাও যাচ্ছে। ও ভাই, হানিফ মামার এসি কোচ চলে গেল। আর পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকবেন, আশা করি আপনারা এনজয় করবেন এবং আপনাদেরকে ধামাকাদার কিছু দেখানোর চেষ্টা করব। আর যদি কোনো কিছু ইন্টারেস্টিং আমার সামনে পরে তাহলে আবারও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো আর কথা না বাড়িয়ে আমি আমার বাসটাতে উঠবো। তার আগে বলে রাখি, আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলগুলো অর্থাৎ এই চ্যানেল প্লাস নতুন চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ 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 এখনই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনগুলো প্রেস করে দিন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশন চলে যায়। সো আমি বাসের ড্রাইভিং সিটে উঠে বসে আবারও আপনার সাথে কথা বলতেছি। সো ভিউয়ার্স, আমি আমার বাসের ড্রাইভিং সিটে উঠে বসে গেলাম। এই দেখেন, এটা হচ্ছে আমাদের ইন্টেরিয়র, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লুকিং গ্লাস, এই পাশে একটা লুকিং গ্লাস, আর এখানে মূলত আছে আমাদের সুপারভাইজার সাহেব সাদা কালো ড্রেস পরা, আর এখানে আছে আমাদের হেল্পার সাহেব। সো আপনাদের যাত্রীরা যেহেতু বাসে উঠে বসে গেছে, সো আর কথা না বাড়িয়ে চলেন আজকের আমাদের যাত্রাটা স্টার্ট করে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই দোয়া করেন যেন আমরা সেফলি রিচ করতে পারি ঢাকা পর্যন্ত। সো আমরা কিন্তু নাটোর বনপাড়া হয়ে যাব, কারণ ওই যেই রোডটা মানে ইউজ করা হয় না ওই রোডটাতে প্রচুর জ্যাম, তার জন্য আমরা মূলত আজকে নাটোর হয়ে যাব। সো ওকে, আমরা আমাদের পাবনা বাস টার্মিনাল থেকে বাসটা বের করে ফেলতেছি, আর আমরা আস্তে ধীরে যতটুকু সম্ভব স্মুথলি ড্রাইভিং করার এবং সেফলি ড্রাইভিং করার চেষ্টা করব। তো এই দেখেন, ডান পাশে একটা হুন্দাই কোচ চলে গেল, আর আশা করি রাস্তায় প্রচুর খেলাধুলা হবে ইনশাল্লাহ। সো ওকে, আর আমাদের যেহেতু যাত্রীও ফুলফিল, সো আর আমরা কোনো কাউন্টারে থামবো না, আমরা আমাদের ড্রাইভিংয়ের দিকে মনোযোগ দিতে শুরু করে দিই, আর আপনারাও এনজয় করতে থাকেন। আর আপনারা পুরো ভিডিওটা দেখার পরে আপনারা কমেন্ট করে জানিয়ে দেন আপনাদের আজহার ভাই তথা আমার ড্রাইভিং কেমন হয়েছে। আর আপনাদের জন্য কিন্তু আগামীকাল সকালে একটা ধামাকা আসবে আমার নতুন চ্যানেলে। সো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান। সো এই দেখেন, আমরা অলরেডি পাবনা থেকে বের হয়ে যাচ্ছি, এখন আমরা আছি পাবনা নাটোর বা ঈশ্বরদী হাইওয়েতে। আর এখন কিন্তু প্রচুর খেলাধুলা হবে ইনশাল্লাহ। রোড ক্লিয়ার, রোড ক্লিয়ার, একটা ছোটো ট্রাকের ওভারটেক করে দিলাম, আর সামনে আরেকটা ট্রাক আছে, সো ওইটারও ওভারটেক করে দিচ্ছি, এই তো এই তো এই তো ওভারটেক দিয়ে আবারও আমাদের লেনে ইন করে ফেললাম। সো আমি কথা কম বলবো, আপনারা এনজয় করতে থাকেন। সো ভিউয়ার্স, আপনারা হয়তো দেখতেই পারতেছেন অপর লেনে প্রচুর গাড়ির চাপ আছে, বাট আমার লেন পুরো খালি, যার জন্য আমরা মূলত খেলাধুলা তেমন একটা করতে পারতেছি না। বাট অপর লেনে গাড়ি দেখা মূলত আমার খুবই কষ্ট লাগতেছে, কারণ আমার লেনে যদি গাড়ি থাকতো তাহলে প্রচুর খেলা হতো, দেখি আমরা সামনে কোনো বাস বা ট্রাক পাই কি না, কারণ ড্রাইভিংয়ের সময় খেলাধুলা না হলে কিন্তু মজা লাগে না। সো ওকে, আমি আমার ড্রাইভিং করতে থাকি, আর রাস্তাগুলো পুরো জোশ জোশ লাগতেছে। আর ওকে, সো রোড যেহেতু ক্লিয়ার, আমরা একটু স্পিডে ড্রাইভ করতেছি। সো ভিউয়ার্স, আমরা দেখতে দেখতে ঈশ্বরদী বাইপাসে চলে আসছি। সামনে যাওয়ার পরে আমরা মূলত আমাদের বাসটাকে ডানে কাটায় নিব, আর ডানে হচ্ছে মূলত বনপাড়া বা ঈশ্বরদী বনপাড়া হাইওয়ে বা নাটোর হাইওয়ে। সো আমরা এখন ডানে কাটায় নিব, আমাদের বাসটা সামনে আছে জে লাইন তথা ঝিনাইদহ লাইন।
আর ওকে ওকে রোড ক্লিয়ার আছে, হালকার উপর দিয়ে আমরা আমাদের বাসটাকে কাটায় নিলাম। আর ও ভাই চাপায় ন্যাশনাল ছিল, বাট আমি একটু মূলত ব্যালেন্স হারিয়ে ফেলছিলাম, ওকে নো প্রবলেম। আমরা আবারও আমাদের লেনে উঠে যাইতেছি। সো ভিউয়ার্স, দেখতে দেখতে এখানে একটা প্রচুর জ্যাম লাগা গেছে। আর এই দেখেন বাম পাশে মূলত কি যে বলে রেল লাইন, হ্যাঁ রেল লাইনই তো, এটা হচ্ছে ঈশ্বরদি রেল লাইন। আর আমরা কিছুক্ষণের মধ্যেই নাটোর বনপাড়া হয়ে আমরা মূলত সিরাজগঞ্জ রোডে ইন করবো। তো যেহেতু জ্যামটা একটু বড়, আমরা একটু শর্টকাট মারার ট্রাই করবো। রোড ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে। সো আমরা আমাদের বাসটাকে ঘুরায় কাটায় নিতে চাইছিলাম, বাট আমাদের জ্যামটা ছুটে গেছে। সো ওকে নো প্রবলেম, আমরা দেখি কি করা যায়, শর্টকাট টর্টকাট মারা যায় কিনা। ন্যাশনাল ছিল চাপায়ের, আমরা ওভারটেক করে দিলাম। ওকে 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 ওকে, সো ওভারটেক করে আমরা মূলত চলে আসছি। আর এখানে রাস্তার কাজ চলতেছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বাম পাশে মূলত প্রচুর গর্ত করা হয়েছে। আর আমাদের সামনে এটা কোন কোচ আছে, শাহপাতে আলীর কোচ আছে। সো ওকে, আমরা আবারও আমাদের লেন ইন করে ফেললাম। আর এখন আমাদের সামনে একটা প্রাইভেট কার আছে, আমরা ওইটার ওভারটেক করার চেষ্টা করব। এই দেখেন ওস্তাদ, ওস্তাদ হালকা 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 ওভারটেক করা সম্ভব না, পসিবল না, পসিবল না। সো দেখি আমরা একটা রিস্ক নিয়ে নিই, সামনে যেহেতু জ্যাম লাগিয়ে গেছে। এনার এনা বাস আছে, প্লাস এখানে কী হয়েছে ভাই, এখানে কী হয়েছে কিছুই তো বুঝতেছি না, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি। ওকে ওকে ওকে, আমরা আমরা হালকা হালকা করে আমাদের বাসটাকে কাটায় নিচ্ছি। বাট এখানে এ সিএনজির ভিতর দিয়ে ট্রাক চুরি লাগালো কেন, কিছুই তো বুঝলাম না, ভৌতিক সিএনজি হয়তো। সো আমরা একটু, যেহেতু আমরা বাংলাদেশি, ও ভাই বাসটা এরকম করতেছে কেন, বাসটা এরকম করতেছে কেন কিছুই বুঝতেছি না। আমরা আমাদের লেনে আবারও ইন কইরা ফেললি, এই তো ইন কইরা ফেললাম। ওকে সো আবারও আমরা আমাদের লেনে ইন কইরা ফেলছি। আর এখানে প্রচুর বড় একটা জ্যাম লাগা গেছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা নাটোর বনপাড়া হাইওয়েতে পৌঁছে যাবো ইনশাল্লাহ। ভিউয়ার্স, আবারও আপনাদের মধ্যে আপনারা আজহার ভাই ফিরে আসছে, কারণ অলরেডি আমরা নাটোর বনপাড়া হাইওয়েতে চলে আসছি। ডানে হচ্ছে মূলত ঢাকা যাওয়ার রোড বা সিরাজগঞ্জের রোড, আর সোজা হচ্ছে নাটোর বা রাজশাহী যাওয়ার রোড। তো আমরা যেহেতু ঢাকাতে যাব, আমরা আর আজকে রাজশাহী রোডে ইন করলাম না, আমরা এই তো ঢাকা রোডে ইন করে ফেলছি। আর এই রোডটা আমার পুরো অস্থির লাগে, যে আমি মূলত রাজশাহীর দিকে আসলে আপনাদেরকে বলি ভিডিওতে, যে আমি যখন বাস্তব জীবনে সিলেট থেকে রাজশাহী যাই, তখন কিন্তু আমাদের রাজশাহী মানে এই জায়গাটাতে আস্তে আস্তে পুরো সকাল হয়ে যায় বা ভোর ভোর একটা মানে অবস্থা চলে আসে, যার জন্য আমার কাছে খুবই অস্থির লাগে জায়গাটা। আর দেখেন ডান পাশে যদি আপনারা একটু খেয়াল করেন, দেখবেন যে ডান পাশে একটা ছোট রাস্তা আছে, যেই রাস্তাটাতে মূলত ছোট গাড়িগুলো চলাচল করে। সো ওকে, আশা করি আপনারা বুঝতেছেন এই জায়গাটা তথা সালেঙ্গা বা বনপাড়া থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন, তাহলে একটু কমেন্ট করে জানাই দেন, আমার খুব 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 বেশি ভালো লাগবে, আমিও কিন্তু আপনাদের রাজশাহীর মানুষ। রিস্কি ওভারটেক হচ্ছে, রিস্কি ওভারটেক হচ্ছে, এই তো এই তো ওভারটেক কইরা ফেললাম। সো আপনাদের আজহার ভাই খুবই রিস্কি কিন্তু খেলাধুলা করে গেমসের ভিতর, বাট আমি রিয়েল লাইফে তেমন একটা স্পিড পছন্দ করি না, যে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি। সো ভিউয়ার্স, আমাদের সামনে একটা কোচ আছে, কোচটার নাম আমি বুঝতেছি না। সো আমরা একটু ওভারটেক করার জন্য সিগনাল দিচ্ছি, দেখি আমরা ওভারটেক করতে সক্ষম হই কিনা। আর কোচটার সামনে একটা ট্রাক আছে, সো খুবই রিস্কিভাবে ওভারটেক করতে হবে। এই দেখেন যেহেতু রোড ক্লিয়ার আছে অপোজিট লেন, তার জন্য আমরা একটা রিস্ক নিয়ে ওভারটেক করে দিলাম। আর আমার ড্রাইভিং কেমন হচ্ছে তা আমি 100 বারের বেশি মনে বইলা ফেলছি, আপনারা একটু কমেন্ট করে জানাই দেন, আশা করি আপনারা কমেন্ট করে রেসপন্স করবেন ইনশাল্লাহ। ও ভাই পুরো রোড দেখি মানে ভর্তি বাসে, তো এখন খেলাধুলা হবে ইনশাল্লাহ। সামনে আছে চাপাই রাজশাহীর বা ঢাকার মূলত দেশ ট্রাভেলস কোচ, আমরা দেখি ওভারটেক করতে পারি কিনা। ওকে ওকে ওভারটেক করবো, যেহেতু অনেকগুলো খেলাধুলো কোচ আছে, আমি তো ওভারটেক না করলে আমার শান্তি লাগবে না। তো আমরা দেশ ট্রাভেলসকে সিগনাল দিচ্ছি, বাট যেহেতু সামনে একটু আঁকাবাঁকা রোড, আমরা ওভারটেকের রিস্ক নিচ্ছি না। তো আবারও আমরা আমাদের লেনে ইন করে ফেললাম। এখন দেখি এখন 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 আবারও মাথা ঢুকাইছি, তো দেখি আমরা ওভারটেক করতে সক্ষম হই কি না। আর ওভারটেক করেই ছাড়বো ইনশাল্লাহ, কারণ যেহেতু আমরা সুযোগ পাইছি। সো একটা কাজ করি, একটু চালাকি করি, আমি বাম লেন ইউজ করে ওভারটেক করে দিই, আর ডান লেনে করবো। ওকে ডান লেন দিয়ে করলাম, দেশ ট্রাভেলস আমাদেরকে সাইড দিয়ে দিছে। সো খুবই অস্থির লাগলো এই ড্রাইভিংটা কইরা, আর ওনাদের রেসপন্সটা দেখা। আমরা এখন রিস্ক নিয়ে বাম লেন দিয়ে ওভারটেক করতেছি, এক এক করে প্রত্যেকটা প্লেয়ারকে। ও ভাই অস্থির অস্থির, পুরো রাস্তাটাই দেখি বাসের মেলা। তো আমরা এক এক করে সবার ওভারটেক করে আবারও আমাদের লেন ইন করে ফেললাম। রোড ক্লিয়ার নাই, ক্লিয়ার নাই, ক্লিয়ার নাই। সো আবারও আমরা বাম লেন ইউজ করতেছি, বাম লেন দিয়ে ট্রাকটার ওভারটেক করে ফেলছি।
সো ভিউয়ার্স আমরা দেখতে দেখতে চলে আসছি সালাঙ্গা নামক একটা স্থানে। আপনারা যদি এই সালাঙ্গা না সালেঙ্গা নামক স্থান থেকে কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে একটু কমেন্ট কইরা জানাই দেন। আমরা কিন্তু আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, বাট যেহেতু ড্রাইভিং করে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি, আমি আর কথা বলবো না। সো আপনাদের সাথে আমি মূলত হোটেল ব্রেক পর্যন্তই আছি, ইনশাল্লাহ পরবর্তীতে আমি ভিডিওটা কন্টিনিউ করব না, বাট আমি ঢাকা পর্যন্ত যাব। সো আশা করি আপনারা বুঝতেছেন আমরা কথা বলতে বলতে কিন্তু একটা রিস্কি ওভারটেক কইরা দিলাম। সো শ্যামলি বাস ছিল, আমরা ওভারটেক কইরা চলে আসছি, কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের গন্তব্যের আশেপাশে বা গন্তব্যতে পৌঁছে যাব। সো পুরো ভিডিওটা জুড়ে যারা যারা আমার সাথে ছিলেন তাদের প্রতি আমার অসীম ভালোবাসা। আশা করি আজকের ড্রাইভিং ব্লগটা আপনাদের ভালো লাগছে। যারা যারা এখনও আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ এখনই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, প্লাস এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে ফেলুন। সো আমরা চলে আসছি হাড্ডি কুমরুল বাইপাসে, ডান পাশেই হচ্ছে মূলত পাবনা যাওয়ার আরেকটা রোড, বাট আমরা নাটোর হয়ে আসছি, বাম পাশে হচ্ছে মূলত রংপুর বা বুড়িমারি যাওয়ার রোড। সো আমরা এখন ঢাকা রোডে ইন করবো, ঢাকা রোড হচ্ছে সোজা। সো আমরা এখানেই আজকের পর্যন্ত মানে ভিডিওটা শেষ করতে ইচ্ছুক, কারণ ভিডিওটা আর কন্টিনিউ করার আমার ইচ্ছা নাই। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই দেখেন বাম পাশে হচ্ছে হোটেল ফুড ভিলেজ প্লাস, আমরা এখনই হোটেল ফুড ভিলেজ প্লাস একটা বিরতি দিয়ে দেবো। সো আমি আমার মানে বাসটাকে নিয়ে সরকার ট্রাভেলস বাসের পাশে সাইড করে রাইখা দিতেছি। সো আর কিছু বলার নেই, সবাই ভালো থাকেন, ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন। সো আজকের মতো টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।